আসসালামু আলাইকুম, আরো একবার স্বাগতম প্রযুক্তি বিডিয়ার নতুন আরো একটি ভিডিওতে। ভিউয়ার্স, আপনারা যারা আমাদের চ্যানেলে পুরানো ভিউয়ার্স, তারা আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা আমাদের চ্যানেলে শুরুতেই বলেছিলাম আমাদের ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা মায়াচার, অদ্ভুত দশ বা তাজা নিউজ এদের মতো ভিডিও বানাবেন। আর এদের মতো ভিডিও বানানোর ক্ষেত্রে প্রধান যে সমস্যাটার সম্মুখীন সবাইকে হতে হয় সেটি হলো কপিরাইট ফ্রি ফুটেজ। আমাদের আজকের ভিডিওতে আমরা সেই কপিরাইট ফ্রি ফুটেজ সম্পর্কে আপনাদেরকে জানাবো যে এটি কোথায় থেকে পাবেন, আপনারা কিনবেন নাকি ফ্রিতেও ব্যবহার করতে পারবেন, আর এটি ব্যবহার করলে আপনারা কপিরাইট স্ট্রাইক খাবেন নাকি খাবেন না, বা এ সংক্রান্ত যেগুলো বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে জানাবো এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে হ্যাঁ, তার আগে জানিয়ে দেই, আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্রথমে প্রযুক্তিবিদ্যা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পরবর্তীতে এরকমের আরও টিপস ট্রিক্স এর ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, আমাদের ভিডিওতে প্রথমে যে সাইটটি সম্পর্কে জানাবো সেই সাইটটির নাম হলো pixabay.com। এই pixabay.com এর মাধ্যমে আপনি যে কোনো ভিডিও ফুটেজগুলোকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন যেগুলো সেই সাইটে রয়েছে। তার পাশাপাশি আপনাকে অবশ্য বেশ কিছু সাইটের ভিডিও সাজেস্ট করবে, কিন্তু পিক্সাবেতে থাকা নির্দিষ্ট কিছু ভিডিও আছে যেগুলো সকলের জন্যই ফ্রি। আপনি সেই ভিডিওগুলোকে ব্যবহার করতে পারবেন কোনো রকমের ঝামেলা ছাড়াই। আবার কিছু ভিডিও রয়েছে যেগুলো আপনাকে পেইড সাবস্ক্রিপশনের মাধ্যমে কিনে নিতে হবে, তবে সেই পেইড সাবস্ক্রিপশন ছাড়াও আপনি এই ভিডিওগুলোকে ব্যবহার করতে পারবেন কোনো রকমের ঝামেলা ছাড়াই। এই সাইটটি থেকে যে আপনারা শুধুই ভিডিও ফুটেজগুলোকে ব্যবহার করতে পারবেন এমনও না, এই সাইটে আপনার ভিডিও ফুটেজের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকমের ইমেজ, আর ইমেজের ক্ষেত্রে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি ইমেজ পাবেন এখানে, যেগুলো সম্পূর্ণই কপিরাইট ফ্রি। ভিউয়ার্স, এবার দুই নম্বরে যে সাইটটি নিয়ে বলবো সেটি হলো pixels.com। এই সাইটটিতেও আপনারা ঠিক পিক্সাবের মতোই বিভিন্ন রকমের ফুটেজ পাবেন। আপনারা যে ভিডিও ফুটেজগুলো পিক্সাবেতে পাবেন না সেরকমের অনেক ফুটেজই আছে যেগুলোকে আপনারা পিক্সেলসে পাবেন, আর আপনারা খুব সহজেই এখান থেকে ভিডিও ফুটেজগুলো ডাউনলোড করতে পারবেন। এখানেও ভিডিওর পাশাপাশি আপনি ইমেজও পাবেন আনলিমিটেড, আর আপনি সবগুলোই ব্যবহার করতে পারবেন কপিরাইট ফ্রিভাবে। তবে হ্যাঁ, এখানে আপনি বাড়তি সুবিধা হিসেবে আপনি যে ভিডিও ফুটেজগুলোকে ডাউনলোড করবেন সেগুলো যে কোনো সাইজে ডাউনলোড করতে পারবেন। আপনি চাইলে আপনার ইন্টারনেট স্পিড বা আপনার মোবাইলে কী পরিমাণ ডেটা প্যাক রয়েছে তার অনুযায়ী আপনি চাইলেই কম সাইজের অথবা হাই রেজুলেশনেরও ভিডিও ডাউনলোড করতে পারবেন, আর এই ফুটেজগুলো আপনারা কপিরাইট ফ্রি ফুটেজ হিসাবেই ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স, এবার তিন নম্বরে যে সাইটটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো vt4.net। এখানেও আপনারা ঠিক অন্য দুটি সাইট অর্থাৎ পিক্সাবে ও পিক্সেলসের মতোই ভিডিও ফুটেজ পাবেন আনলিমিটেড। তবে হ্যাঁ, এখানে আনলিমিটেড ভিডিও ফুটেজ থাকলেও সেখান থেকে আপনাকে পেইড বা ফ্রি ভিডিওর আলাদা ক্যাটাগরি দেখাবে। আপনারা চাইলে শুধুমাত্র ফ্রি ফুটেজগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে পিক্সেলস বা পিক্সাবের মতোই অনেক বেশি ভিডিও রয়েছে। আপনারা যেগুলো ভিডিও ফুটেজগুলো পিক্সাবে বা পিক্সেলসে পাবেন না সেরকমের অনেক ভিডিওই রয়েছে যেগুলো আপনারা vt4.net-এ খুঁজে পাবেন। তবে হ্যাঁ, এখানে আপনারা একটি বেশি সুবিধা পাবেন যে আপনাদের এখানে পাওয়া ভিডিও ফুটেজগুলো সবগুলোই হবে হাই রেজুলেশনের, অর্থাৎ এখানে আপনাদের HD নয়, এখানে আপনারা 4K পর্যন্ত ভিডিও ফুটেজগুলোকে পাবেন, আর এগুলোকেও আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের ভিডিওতে। তবে হ্যাঁ, এখানে একটি সমস্যা রয়েছে, এই vt4.net-এ কিছু কিছু ভিডিও ফুটেজ রয়েছে যেগুলোতে ডিসক্রিপশনে তাদেরকে ক্রেডিট দিতে হয়। তবে আপনারা যদি ভিডিও এখান থেকে ডাউনলোড করেন অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন যে কোন ভিডিও ফুটেজগুলোতে ক্রেডিট দেওয়ার দরকার পড়বে। ভিউয়ার্স, আমাদের ভিডিওতে আজকে এই তিনটি সাইট সম্পর্কে আপনাদেরকে জানালাম। পরবর্তীতে যদি আপনারা চান আমরা আরও বেশ কিছু ফ্রি ফুটেজের সাইট সম্পর্কে আপনাদেরকে জানাবো, তবে অবশ্যই সেটি আমাদেরকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে এরকমের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের আপডেট করা ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন।